আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভরা মজলিসে বললেন, এখন এক সাহাবি এসে এখানে বসবে, এই সাহাবিটা জান্নাতি। সব সাহাবারা অবাক, না জানি তিনি কার কথা বললেন। সবাই দেখতে পেলেন ইন দ্য মিন টাইম এক আনসারি সাহাবি এসে এই জায়গাটাতে বসলো। তার কয়েকদিন পরে আরেকটা ভরা মজলিসে আল্লাহ রাসূল বললেন, এখন এই মাত্র এক সাহাবি এসে এখানে বসবে, এই সাহাবিটা জান্নাতি। ঠিক ওই দিনও ওই আনসারি সাহাবিটা এসে ওইখানে বসেছে। আবার কয়েকদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে এই মজলিসে এমন এক সাহাবি ঢুকবে, এই সাহাবিটা জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো, ওই যে আনসারি সাহাবির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছিলেন, ওই সাহাবি এসে তা মিটা ওই জায়গায় বসেছে, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সব সাহাবিরা অবাক হয়ে গেলেন, ঘটনা কি, এমন গোপন আমল করে এই সাহাবি, যে গোপন আমলের কারণে তিনটা পড়া মজলিসে বিশ্বনবী এই সাহাবিকে বললেন জান্নাতি। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস গোপন তথ্য বের করার জন্য ওই সাহাবির বাড়িতে চলে যেয়ে সাহাবিকে সালাম দিয়ে বললেন, ও আনসারি সাহাবি, আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে, আমি তিন দিনের জন্য তোমার বাড়িতে মেহমান হতে চাই। কয়দিনের জন্য? তিন দিন। ওই আনসারি সাহাবি বলল, আহলান ও সাহলান, ফোরসামদে আপনি আমার মেহমান হবেন, এটা তোমার সৌভাগ্য, আসেন থাকেন, এই ঘরে আমি থাকি, এই ঘরটা ফাঁকা, আপনি এখানে থাকেন। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস খেয়াল করলেন, কোনো গোপন আমল করে কিনা, কোনো নেক আমল আছে কিনা এই সাহাবির, যে কারণে তিনবার বিশ্বনবী সাহাবিরে জান্নাতি বলেছেন। তিন দিন টানা তিন দিন লক্ষ্য করার পরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এই সাহাবির মধ্যে তেমন বিশেষ কোনো নেক আমল গোপন আমল আর দেখতে পায় নাই। তিন দিন যখন শেষ, যাওয়ার পথে বলে, ভাই আসলে আমার আব্বার সাথে আমার তেমন কোনো ঝগড়া টগড়া হয় নাই, ঝগড়া টগড়া কিছু না, আমি বিশেষ একটা কারণে এসেছি। তিনবার বিশ্বনবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, আমি দেখার জন্য এসেছি যে তুমি কি আমল কর, কিন্তু আমি তো বিশেষ কোনো আমল দেখলাম না। নামাজের সময় নামাজ পড়ো, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াতের সময় কোরআন তেলাওয়াত করো, আমি যা আবাদত করি তাই তো করো, বরং আমার স্যারও কম করো, কি আমল তোমার আমল যে আমলের কারণে বিশ্বনবী তোমার জান্নাতি বলেছে? সাহাবী ডেকে বলে, আব্দুল্লাহ আমার জীবনে বিশেষ কোনো আমল নেই, এমন কোন আমল আমি আমার জীবনে করি নাই যে আমলের কারণে বিশ্বনবী আমার জান্নাতি বলে ঘোষণা দিতে পারে। তবে হ্যাঁ, এমন একটি আমল আছে, প্রতি রাতে ওই আমলটা করে আমি বিছানায় ঘুমাতে যাই, প্রতি রাতে আসার নামাজের পরে আমি যখন আমার বিছানায় ঘুমাতে যাই, আমি আমার অন্তরে কারো ব্যাপারে কোনো ঘৃণা কোনো ক্ষোভ আমার অন্তরে পুষে রাখি না। সুবহানাল্লাহ, পরে কোনো ক্ষোভ কোনো ঘৃণা কোনো হিংসা কারো ব্যাপারে অহংকার জেলাসি এগুলো অন্তরে নিয়ে আমি ঘুমাই না। আমি যখন ঘুমাতে যাই আমি সবাইরে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে ঘুমাতে চলে যা। হয়তো এই আমলটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় হতে পারে, এই কারণেই হয়তো বিশ্বনবী আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য রাতের বেলায় যখন বিছানায় যান সব ভুলে যান, কে গালি দিছিল ভুলে যান, কে ঠকাইছিল ভুলে যান, কে অপমান করেছিল ভুলে যান, কার সাথে মারামারি হয়েছিল ভুলে যান। বিছানায় যাওয়ার আগে সবাইরে মাফ করে দিয়ে একটা প্রশান্ত আত্মা নিয়ে ঘুমাতে যান, ওই সাহাবির মতো আপনারও জান্নাতি বানাবে কে? এজন্য আল্লাহ বললেন, আল্লাযীনা ইউফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল-কাযিমিনাল গায়্যা ওয়াল-আফীনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার মুত্তাকি বান্দারা সব সময় দান করে, আমার মুত্তাকি বান্দারা রাগকে নিয়ন্ত্রণ করে, আমার মুত্তাকি বান্দারা অন্যের ব্যাপারে অন্তরে হিংসা বিদ্বেষ পুষে রাখে না, আমার মুত্তাকি বান্দারা সবাইকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, পড়ে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আউদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর ক্ষমার দিকে ছোট, আল্লাহর জান্নাতের দিকে ছোট, যেই জান্নাত ছোট নয়, যেই জান্নাতটা সংকীর্ণ নয়, যেই জান্নাত হলো আকাশ জমিন বিস্তৃত। সুবহানাল্লাহ, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতকে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য তৈরি করেছে। কাদের জন্য? আপনাদের জন্য তৈরি করেছে, আলহামদুলিল্লাহ। পড়েন, মুত্তাকি কারা? যারা আল্লাহরে ভয় পায়। মুত্তাকি কারা? যারা আল্লাহকে না দেখে ভয় পায়, তাদেরকে কি বলে?
মুত্তাকি। আল্লাহরে দেখছেন কখনো? লা তুদরিকুহুল আবসার, পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমার রব আল্লাহ তাআলাকে দেখা যায় না, কিন্তু ওহুয়া ইউদরিকুল আবসার, তিনি সবাইরে দেখতে পায়। সুবহানাল্লাহ, মনে তিনি আমাদের দৃষ্টির অন্তরালে, কিন্তু আমরা তার দৃষ্টির অন্তরালে কশিন কালেও কখনো এক মুহূর্তের জন্য যেতে পারি না। মুত্তাকিনদের জন্য তিনি জান্নাতকে তৈরি করেছেন। এখন এই মুত্তাকিন কারা, সেই মুত্তাকিনদের পরিচয় আল্লাহ তাআলা এই সূরার ভেতরে দিয়েছেন। আজকে এই চমৎকার রজনীতে কিশোরগঞ্জের এই তাফসীরুল কোরআনের প্রোগ্রামে মুত্তাকিন কারা এ ব্যাপারে সামান্য কিছু ধারণা নিয়ে আমরা বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। ভাবে আজকের তাফসীরুল কোরআনের প্রোগ্রাম তখনই সফল হবে যখন এত ধাক্কাধাক্কির পরে বসার যখন সুযোগ পাইছি মুত্তাকি কারে কয় এটা আজকে হিসাব করে নিয়ে যাও। পারা যাবে, পারা যাবে, পারা যাবে। আমরা মুত্তাকি হতে চাই, কে হতে চাই, নাকি মাসুদ রানা হতে চাই? এরকম একটা আছে নাকি যেন? হ্যাঁ, পত্রপত্রিকায় দেখলাম ছেলেপেলারা লাইন ধরছে কে হবে মাসুদ রানা। কিশোরগঞ্জ থেকে কেউ যায় নাই না? কিশোরগঞ্জের ছেলেপেলারা খুব আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। তো আমরা মুত্তাকি হতে চাই, চিল্লায় বলেন তো কি হতে চাই? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাতকে প্রস্তুত রেখেছেন। আল্লাহ তাআলা এই আয়াতে মুত্তাকিনদের পাঁচটি গুণের কথা বলেছেন, কয়টি সবাই বলেন আওয়াজ করে, কয়টি? এই পাঁচটি গুণ আজকে আমরা জেনে যাব মানার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? ওয়াজ তো এখন ইউটিউবেও দেখা যায়, ঠিক কিনা? ইউটিউবে ওয়াজ দেখা সহজ না? আমার এই ইউটিউবে দেখছেন কে কে দেখি? সবাই দেখছেন, ঠিক আছে, হাত নামান, আলহামদুলিল্লাহ। পড়ে তো ইউটিউবেই তো ওয়াজ দেখা যায়। সরাসরি তাফসীর কোরআনের প্রোগ্রামে একটা আলাদা স্পিরিট নিয়ে আসতে হবে, যে মনোযোগ দিয়ে আমি শুনব, আমি ধারণ করব, কথাগুলো রিসিভ করব, কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে শুনব, যাতে বাড়িতে কিছু নিয়ে যেতে পারি। বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, একটি আয়াত, একটি বাক্য হলেও আল্লাহ রাসূল বলেছেন আমার থেকে মানুষের কাছে পৌঁছে দাও। আমরা সবাই দাঈ ইলাল্লাহ, আমি বেশি জানি তো আমি বেশি শোনাবো, আরেকজন কম জানে তো কম শোনাবে, একজন জানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, সে ওইটারই দাওয়াত দেবে, ঠিক কিনা? এই জন্য আজকে আমরা মুত্তাকি কাকে বলে, তাদের বৈশিষ্ট্য কি এটা জেনে যাব। আল্লাহ মুত্তাকিদের বৈশিষ্ট্যে প্রথমে বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা, মুত্তাকি হচ্ছে তারা যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। দান করলে খুশি হয় কে? সাদাকা করলে খুশি হয়ে যায় কে? যাকাত দিলে খুশি হয় কে? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। পড়েন আমিন, আপনার দিল পরে খুলবে, আগে খুলতে হবে কি? হাত। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা, আল্লাহ বললেন আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। পড়ে আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা, আমার মুত্তাকি বান্দারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। যখন তাদের কাছে বেশি টাকা থাকে তখন তারা বেশি দান করে, যখন কম থাকে কম দান করে, কিন্তু দান করে, ঠিক কি না? দান করার ধারাবাহিকতা কখনো থামায় না। এখন আপনি সচ্ছল অনেক টাকা তো বেশি দেন, এক সময় অর্থের টানা পড়েন যাচ্ছে, সমস্যা যাচ্ছে, তো ওই সময় কম দেন। বছরে আপনি অবস্থা ভালো থাকে 10,000 টাকা সাদাকা করেন, যখন অবস্থা খারাপ 10 টাকাও কি সাদাকা করা যাবে না? তার মানে ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা, সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মুত্তাকি, সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম। মদিনার সমাজে মদিনার সাহাবীদের মধ্যে সবচেয়ে গরিব সাহাবী ছিলেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের লজ্জাস্থান টাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না। সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না, দুপুরে পেলে রাতের জন্য ছিল না, আজকে খাবার থাকলে কালকে নেই। মদিনার সবচেয়ে গরিব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, লজ্জাস্থান টাকার জন্য শুধু একটা জামা ছিল,
গায়ে দেওয়ার মতো কোনো জামা নাই, এই সাহাবীর মতো গরিব কোনো সাহাবি মদিনার জমিনে নাই। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ডেকে বললেন, ইয়া বেলাল আনফিক, ইয়া বেলাল লা তাখশা মিন যিল আরশি ইখলালা, ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো, কারণ আমার আল্লাহর ধনভাণ্ডারের কমতি নাই। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে গরিব, শুনতেছেন, বুঝতেছেন, সবচেয়ে গরিব। টাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল, একটা কাপড়, এটা পেঁচায় আসতো, নামাজ পড়তো, গায়ে রাখার মতো কোনো জামা নাই, আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই। ওই সাহাবীর ইসলাম বললেন, আনফিক বেলাল, বেলাল তুমিও দান কর, তুমিও দাও, দানের হাতকে প্রশস্ত করে দাও। আনফিক ইবনা আদম উনফিক আলাই, হে বনি আদম দাও, দিলে আমি তোমার দেব। যারা দান করে বেশি তাদেরকে দেয় কে? দিলেই আসবে, না দিলে আসে না। আপনি দেন, দেখবেন আসতে শুরু করছে, এটাই সিস্টেম, দিলে কমে না, না দিলে কমে। সুবহানাল্লাহ, পড়ে উদাহরণ হিসেবে বোঝেন, আপনার হাতে 5 কেজি ওজনের একটা জিনিস দেওয়া হলো, আপনি এটারে ধরে রাখছেন, এটারে ধরে রাখলে আর কিছু নিতে পারবেন? এটারে দিয়ে দিলেই না আরেকটা ধরতে পারবেন, ঠিক কিনা? 5 কেজির এটা হুজুরে দিয়ে দিলাম, এরপরে কেউ আমার 20 কেজি দিলে ওইটা ধরবো, ওইটা আমার আরেকজন দিব, এরপরে আরেকজন 30 কেজি দিলে ওইটারে ধরবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এজন্য আল্লাহ বললেন, ইনফিকুনা ফিস-সারাই ওয়াদ-দাররাত, আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ, তারা সুখে দুঃখে সব সময় দান করে, দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে। যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে, তাদের নাম হলো মুত্তাকি। মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে। আপনারা দান করেন তো? কিশোরগঞ্জের ভাইয়েরা সবাই করেন, করেন তো? টেক ইট অ্যাজ এ রিমাইন্ডার, আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন। যাদের দান করতে একটু সমস্যা, মনে থাকে না, অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে, এই কিপটামি কৃপণতা ভুলে যান, দেন, দেন না একটু, আপনারা দিবে কে? বিশ্বাস হয়, দিলে বাড়ে, দিলে না দিলে কমে, কারণ আপনি দিলে আপনারা দিবে কে? তবে গোপন অবস্থায় দেওয়াটা উত্তম, প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করেন, ওইটাতেও সওয়াব আছে, কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে? গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায়। আপনার কোনো পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে, আপনি গোপনে কিছু দান করে দেন, ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে। সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে কিয়ামতের দিন, যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে, তৃষ্ণায় মানুষের জিহ্বা বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে, সূর্যের প্রচণ্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে। বিষ্ণুই বললেন, সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবে, তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি, কিশোরগঞ্জের ভাইয়েরা খেয়াল করে শুনেন, তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুত তাসাদাকা বিসাদাকা ফাকফাহা, এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে। আচ্ছা, লা তাআলামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহ, এমন গোপনে সে আল্লাহর রাস্তায় দান করে দেয়, তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না। ডান হাত কি দিল বাম হাত এখানে অন্য মানুষ জানা তো দূরের কথা, এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয়, এদের একটু দান করার অভ্যেস করে, অল্প করে করেন। আজকে যে এই 5 টাকা দান করে দেন মসজিদে, 2 টাকার নোট থাকলে দান করে, দান করে দেন, দান করতেই হবে, কারণ মুত্তাকি হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি এটা রাখতে হয়, এটা থামানো যায় না। সময় ভালো বেশি দিলাম, সময় খারাপ কম দিলাম, কিন্তু দিতে হবে। রাজি আছেন? আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ لك صدقات تخفى لا يعلمها إلا الله لك سر عند الله بينك أنت وبين الله لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله لك سر عند الله তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল, এবাদত আর দান সৎকার করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না, জানে আমার রব আর জানি আমি, এরকম দান থাকার দরকার আছে না? নেই,
তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে। এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন 2 লক্ষ টাকা বলেন মারহাবা, এটা উনি আল্লাহর জন্য দিতে পারে, মারহাবার জন্য দিতে পারে, ঠিক কিনা? কিন্তু রাতে রাতারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদের দান বাক্সটা লেখা, উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন, কেউ নাই, কাক পক্ষী নাই। রাত বাজে 2টা, হঠাৎ করে পকেট থেকে 1000 টাকার বা 100 টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন, ওই দানটা 1 কোটি টাকার দানের চেয়েও বড় দান। কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই, দেখেছে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. سبحان الله পড়েন। আল্লাহ বলেন এই যে তোমরা আমার রাস্তায় দান করো, এটার উপমা একটা চারা বীজের মতো, এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে 7টা শীষ গজায়, প্রতিটা শীষ থেকে 100টা করে দানা হয়, প্রতিটা শীষে জন্ম নেয় 100 শস্য দানা। সুবহানাল্লাহ। চারা বীজ চিনেন না, মাটিতে ঢুকাই দিলেন, 7টা শীষ গজালো, প্রতিটা শীষে আবার 100টা করে দানা, মোট কটা হইলো? 700টা। এক চারা বীজ থেকে যেমনি 700 দানা গজায়, তেমনি 1 টাকা দান করলে এরকম 700 গুণ সওয়াব আপনার আমল নামায় ঢুকাই দিবে কে? যারা দুনিয়ার বুকে প্রকাশ্যে গোপনে দান করত, সচ্ছল আর অসচ্ছল অবস্থায় দান করত, কিয়ামতের দিন যখন তাদেরকে তাদের আমলনামা দেয়া হবে, আমলনামা দেখে বলবে আল্লাহ এত সওয়াব দুনিয়ার বুকে আমি করি নাই, অন্য কারো আমলনামা, তোমার ফেরেশতারা ভুল করে আমারে দিয়েছে, আল্লাহ এত আমলনামা তো আমি করি নাই, এত নেক কাজ কোত্থেকে আসলো, এটা আমার না, তোমার ফেরেশতারা ভুল করে আরেকজন একটা গসাই দিছে আমার। আল্লাহ বলবে না, আমার ফেরেশতারা ভুল করে না। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা কখনো ভুল করতে পারে না? এটা তোমারই আমল নাম, আমার আমল নাম, আমি তো এত সব করি নাই। আল্লাহ বললেন তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছ, ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমল নামায় ঢুকাই দিচ্ছি। আর আস্তে কল সুবহানাল্লাহ। হাদিসে এসেছে কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়া, তোমরা যেমনি ছাগল পালো বা সুর পালো, আল্লাহ তাআলা তোমাদের দানটাকে এরকম পেলে পুষে বড় করে। আপনারা কিশোরগঞ্জে গরু পালেন কারা দেখি? মাশাআল্লাহ, সবার বাড়িতে গরু? হ্যাঁ, বাড়ি বাড়ি আপনার বাড়িতেও আছে তো? এই যে গাভী যখন বাচ্চা দেয়, বাসুর হয়, খুশি লাগে না আপনাদের? মালিক কি করে? এটারে খাওয়ায়, খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে না, কুরবানির হাটে বিক্রির জন্য। আল্লাহ বললে তুমি যে ওই ছোট্ট দান করেছো, তোমার এই ছোট্ট দানটা আমিও এটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি। এজন্য আল্লাহ বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকীদের প্রথম গুণ সচ্ছল আর অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর জন্য তারা দান করে। সুবহানাল্লাহ। করে তাহলে মুত্তাকীদের প্রথম গুণ তারা কি করে? জোরে বলেন, সবাই বলেন, আবার বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? দোয়া করে ফেলি আমরা তো, গলার আওয়াজ এত অল্প কেন? আওয়াজ করে উত্তর দেওয়া যাবে? চিল্লায় পড়েন আল্লাহু আকবার, এইভাবে উত্তর দিবেন, এভাবে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আমার কথা শুনতেছেন, বুঝতেছেন, তারা হইলে আমি বুঝবো বুঝতেছেন না, আমি এত কষ্ট করে বলে এরা বুঝে না। তো মুত্তাকীদের প্রথম গুণ তারা কি করে? আরো জোরে বলেন, কি করে? মুত্তাকীদের 2 নম্বর গুণ আল্লাহ বললেন আল কাযিমিন আল গায়ব। মুত্তাকীরা শুধু সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় তারা দান করে না। মুত্তাকি বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য, তারা রাগকে হজম করে, ক্রোধকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ। মুত্তাকিরা অল্পতে চটে যায় না, হট টেম্পার্ড না। আমাদের অনেকে আছে হট টেম্পার্ড, কিছু বুঝলেও সাথে না বুঝলেও সাথে, এরকম স্যাত আছে নাকি আপনাদের? রাগরে আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায়? রাগি বলেন তো। এই যে রাগে মানুষ আছে না, গুসা উঠছে, এই যে গুসা যে উঠে এটা খুবই স্বাভাবিক, গুসাটা ওঠা সবার ওঠে, এটা কি বলেন? ওঠে না? ওঠে না?
আপনাদের মধ্যে থেকে গুসা বেশি ওঠে কার দেখি? আসে আসে অনেক আছে, আসে তো রোগী আসে তো অনেক। আল্লাহ আপনাদের গুসাগুলো ঠান্ডা করে দেখ, আর ভালো গুসাগুলো যেন আপনারা ইসলামের পক্ষে করতে পারেন। আল্লাহ তৌফিক দান করো, রাগ হবে ইসলামের জন্য। আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাবো, চিল্লাই বলেন ঠিক কিনা? এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে না। ওল কাজিমিন আল গাইব, মুত্তাকিন বান্দারা রাগকে হজম করে। রাগ হওয়াটা খুব স্বাভাবিক, এটা ন্যাচারাল, এটা কি প্রাকৃতিক। আমাদের দেহে এক ধরনের হরমোন আছে, এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে, এটাকে অ্যাড্রেনালিন হরমোন। এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে উঠি, এর আগে আমরা রাগি না। দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগার্স আপ ইউর বডিজ ফাইট রেসপন্স। এটা নিঃসরিত হলেই বডি তখন ফাইট করতে মন চায়, মনে চায় খায়া ফেলাই, মাইরা ফেলাই, দৈরা ফেলাই, অক করে হোতা এলাই। আপনারা বলেন না এগুলো মাইরাল বাপ, কাইটাল বাপ, অক করে হোতা এল বাপ, বলেন আপনারা? এগুলো কখন বলেন? যখন রেগে যান, যখন রেগে যান। কিন্তু মোত্তাকি হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে। ওয়াল কাযিমিন আল গাইয, যুবক ভাইরা খেয়াল করে শোনো, মোত্তাকি হতে চাইলে দুই নম্বর যে বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে ওয়াল কাযিমিন আল গাইয, রাগকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। রাগ এটা ভয়ঙ্কর, অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে, আছে না, হার্ট অ্যাটাক করে ফেলে, অনেকে রাগের মাথায় মারাও যায়, আছে না নাই? এটা ভয়ঙ্কর, এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব, অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগের। রাগটা অনেকটা ঝড়ের মতো, কিসের মতো ঝড়? যেমনি একদিক থেকে এসে সব ভেঙিয়ে চুরে তসনস করে লন্ড ভণ্ড করে দিয়ে আরেকদিকে সা করে চলে যায়। রাগও তেমন, একদিক দিয়ে আসে সব শেষ করে দিয়ে আরেকদিকে চলে যায়, ঠিক কিনা? এর আগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপই ঘটেছে, ঠিক কিনা? বাবা ছেলের মধ্যে রাগ আছে না নাই? বন্ধু বন্ধুর মধ্যে, বন্ধু কয় এটা আমার দে, ওই বন্ধু বলে না দিব না, রেগে গেছে, কিলাকিলি কুশাকুশি আছে না নাই? বাবা ছেলের মধ্যে জমি জমা নিয়ে হয় না অনেক সময়? বাবা কয় এই জমি তুই পাবি না, পোলায় কয় আমার এই দিবা তুমি, বাপে কয় না দিব না, পোলায় কয় দিবা, বাপে কয় তোরে তেজ্য পুত্র করে দিলাম, পোলায় কয় তোমার মাথায় আমি কূপ মেরা দিলাম, আছে না? লেগে গেল মারাত্মক ঝগড়া। হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলো আর হয় না, তাই না? রাগারাগি হ্যাঁ বেশি হয় কিশোরগঞ্জে এগুলো আছে। আহা খবরদার, এগুলোকে বাড়তে দেয়া যাবে না, শয়তান খালি গুতায়। শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেক ডাউন করা যায়। শয়তান একটা আরশের উপর বসে, অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দেওয়াইছি, কারে কিছুই করস নাই তুই। আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি, কারে এটা কিছুই না। আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিছি, কারে এটা কিছুই না। আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই দিছি। ইবলিশ শয়তান তখন এটারে নিয়ে নাচতে শুরু করে দেয়। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আসেনা নাই। হাজবেন্ড বলে একটা, ওয়াইফ বলে আরেকটা, আসেনা নাই। হাজবেন্ড বলে তুমি যাইবা না এই বিয়ার দাওয়াতে, যাইবা না, ও আমারে অপমান করছিল। ও কয় আমি যাবো, আমার বান্ধবীর বিয়া, তোমার কি আসেনা নাই? হাজবেন্ড কয় না যাবি না, বউ কয় যাবো, গেলে তোর খবর আছে। বউ কয় কি করবা, কয় তালাক দিয়ে দিলাম, আসেনা নাই? ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে। এই জন্যে রাগ ভয়ঙ্কর, এর আগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায়, বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এটা ঝড়ের মতো। এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে, এজন্য রাগ নিয়ন্ত্রণের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন والذين ينفقون اموالهم في سبيل الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس. مؤمن বান্দার মুত্তাকিদের প্রথম গুণ দান করে, মুত্তাকিদের দ্বিতীয় গুণ তারা রাগকে হজম করে। সুবহানাল্লাহ, পড়ে রাগকে কি করতে হবে জোরে বলেন, কি করতে হবে? আল্লাহ রাসূল বললেন লাইসা শাদীদু বিসরাআ, কুস্তি খেলে যে অন্যকে মাটিতে শুইয়ে দিতে পারে সে আসল শক্তিশালী না। ইন্নামাস শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, রাগের মাথায় যখন নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই শক্তিশালী। কুস্তি খেলে আরেকজনকে শোয়ায় দিলেন, এ শক্তিশালী না।
বরং শক্তিশালী তো সে যে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে। হি ক্যান কন্ট্রোল হিমসেলফ ইন দ্য টাইম অফ অ্যাঙ্গার, যখন সে রেগে যায় তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই শক্তিশালী। কুস্তি খেললে আপনি হতায় দিলেন আরেকজন, আপনি শক্তিশালী না, এর জন্য রাগকে নিয়ন্ত্রণ করতে রাজি আছেন তো? এক সাহাবী এসে বললে ইয়া রাসূলুল্লাহ, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমারে নসিহত করেন, আমারে কিছু উপদেশ দেন। বিষ্ণুই বললেন, লা তাগদাব, তুমি রেগে যেও না। সাহাবী বললেন, আর একটা উপদেশ দেন। বিশ্বনবী বললেন, লা তাগদাব, রেগে যেও না। সাহাবী বললেন, ও নবী আর একটা উপদেশ দেন। বিশ্বনবী তৃতীয়বারের জন্য বললেন, ও সাহাবী তুমি রেগে যেও না, লা তাগদাব, রেগে যেও না, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন হেরে গেলেন। অনেকে আপনারা রাগাতে চাইবে নানাভাবে, কিন্তু আপনি রাগবেন না, আপনার সাথে ঝগড়া করতে চাইবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, এরকম আছে না নেই? আপনারা রাগাতে যায়, খুশলাতে যায়, কিন্তু মুমিনরা মুত্তাকিনরা তারা যেন তেন কোনো কারণে রেগে যায় না, তারা তাদের রাগকে হজম করে, আলহামদুলিল্লাহ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনো রাগতেন না, কখনো না। ওনার উপর অনেক অত্যাচার হয়েছে, উনি রাগের নাই, উনি ক্ষমা করে দিয়েছেন। কি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কায় নামাজ পড়তেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন রুকুতে যেতেন, সেজদায় যেতেন, পিঠের উপরে পচা উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হতো। আল্লাহ রাসূল কখনো রেগেছেন? কথা বলেন, তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, পাথর মারা হলো, তিনি রেগেছেন? বাড়ি থেকে বের করে দেয়া হলো, বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন, মক্কা তু আহাব্বুল বিলাদ ইলাইয়া, আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর, লাউলা উখরিজতু মা খরাজতু, আমার যদি বের করে দেয়া না হতো মক্কা থেকে জীবনে কোনোদিন আমি বের হতাম না। তারপরেও বিশ্বনবীর আগে পাই ব্ল্যাক ম্যাজিক করে ছয় মাস বিশ্বনবীকে অসুস্থ করে রাখা হয়েছে, তিনি রাগেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উটের উপর চড়ছিলেন, ইন দ্য মিন টাইম এক বেদুইন এসে বিশ্বনবীর গায়ের চাদর ধরে টান দিলেন। হাদিসের বর্ণনাকারী সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহ, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম, ওয়া আলাইহি বুরদুন নাজরানি গালিযুল হাশিয়া, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল চাদর। কি ছিল? আপনারা আজকে চাদর গায়ে দিয়ে আসছেন? কেউ আসছেন? অনেকে এই যে আমরা চাদর গায়ে দেই, আমাদের চাদরের এই পাশে মাঝে মাঝে কিছু ডিজাইন করা থাকে না? নাজরান দেশ থেকে নিয়ে আসা বিশ্বনবীর ওই চাদরের এইখানে খসখসে ডিজাইন ছিল। তো আল্লাহ রাসূল যখন চাদর গায়ে দেয়া, ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে, ওই খসখসে ডিজাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে। আসছিল ভিক্ষা করতে, বেদুইন আসছে কি করতে? ভিক্ষা চাওয়ার স্টাইল দেখেন, ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাদর ধরে এমন টান মেরেছে, ওই খসখসে চাদরের দাগ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ঘাড়ের মধ্যে বসে ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে। বিশ্বনবী প্রচন্ড ব্যথা পেয়েছেন, কিন্তু কিছুই বলেন নাই। ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তার দিকে তাকালেন, তাকিয়ে সুম্মা দহি, ছোট্ট একটা মুচকি হাসি দিলেন, মুচকি হাসি দিলেন। ভিক্ষা করতে আসছে, চাদর ধরে টান মেরা ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে আর বলতে শুরু করছে, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমার কিছু দাও, আমার কিচ্ছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাহিক, একটা মুচকি হাসি দিলেন, দিয়ে সে যা চেয়েছে তার হাতে সেটা উঠিয়ে দিলেন, চিল্লায় পড়ে সুবহান। তার মানে আমার নবী সহজে রাখতে না, ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগেন নাই। মারা হয়েছে, পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে, পিটানো হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগেন নাই। তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্রই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যেতেন, পড়েন আল্লাহু আকবার, আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না। যেই লোকটা নামাজ পড়া অবস্থায় উটের পচা নাড়ি ভুড়ি চাপিয়ে দিলে রাগেন না, যাকে পাথর মারা হলে রাগেন না, চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিঁড়ে ফেললে রাগেন না, ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতেন, কারণ এটা আল্লাহর আইন, আল্লাহর আইনে সবাই সমান। এখানে উঁচু নিচু, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট, বিটুইন আপার এন্ড লোয়ার, বিটুইন দ্য রিচার সেকশন অফ দ্য সোসাইটি এন্ড পুয়ার সেকশন অফ দ্য সোসাইটি, between the prime minister, between the member of the parliament and the factory worker, rickshaw puller, everyone is totally equal, 100% equal in the eyes of Quran and Islam. Chillaburin thik kina Allah choke shobai shoman, oikane pradhanmantri nai, oikane president nai, oikane MP nai, oikane rickshaw ala ar pradhanmantri ar president ek katare dari Allah er sejda dey. Chillaburin thik kina
নিজেকে আক্রমণ করা হলে রাখতেন না, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে আল্লাহ রাসূল রেগে যেতেন। মদিনাতে এক মেয়ে চুরিতে ধরা পড়ল, চুরি করলে কি করতে হয়? আসারিকু আসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, বাংলাদেশে হাত কাটে কি করে? জেলে দেয়। আর কি করে? হ্যাঁ, জরিমানার জামায়াত করে না। বিধান হচ্ছে হাত কেটে দাও। ইফ এনি ওয়ান স্টিল সামথিং প্রিশিয়াস, দ্য গভর্নমেন্ট, দ্য অথরিটি শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড। আইনটা কার? বাংলাদেশে এরকম সুর আছে না নেই? দেশের টাকা পাচার করে আছে না নেই? হাজার হাজার টাকা কুচি কুচি করে বগুড়ার এক পানির মধ্যে, খালের মধ্যে দেখলাম জনগণ খেতে পায় না, আর মানুষ টাকা কুচি করে জঙ্গলে ফেলে দিয়ে আস। এগুলো কত বড় টাকা! একটা চোর ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেওয়া হতো, 17 কোটি মানুষ যদি দেখতো, এদেশে আর চোর খুঁজে পাওয়া যেত যেত না। বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। সাহাবীরা যে বলল, ইয়া রাসূলুল্লাহ, অনেক বংশীয় মেয়ে, আপনি হাত কেটে দিয়েন না, মাফ করে দেন। কি করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, রেগে গেলেন। আল্লাহ রাসূল বললেন, এত বড় সাহস পেলে কোত্থেকে? এটা আল্লাহর আইন, চিল্লায় বলো কার আইন? لو كانت فاطمه بنت محمد سرقت لقطع محمد يدها। আরে বনু মখজুমিয়া গোত্রের মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো, আমি ফাতেমার ডান হাত কেটে দিতে 1 সেকেন্ডও দেরি করতাম না। কারণ বিধানটা কার? এত মাইট দেয়া হলো বিশ্বনবীকে, এত অত্যাচার করা হলো, তিনি রেগে যেতেন না। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন, ঠিক কিনা? এজন্য আমাদের রাগটাও হতে হবে এমন, অপ্রয়োজনে আমরা রাখবো না, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয়, দুর্বলের উপর যদি সবলের অত্যাচার হয়, সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয়, তখন মুমিন রাগান্বিত হবে, বজ্র কণ্ঠে গর্জে উঠবে, চিল্লায় বলেন ঠিক কি না? এছাড়া মুমিন রাগকে নিয়ন্ত্রণ করে, এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা, মুত্তাকিনদের প্রথম গুণ তারা দান করে, দুই নম্বর গুণ রাগকে হজম করে। রাগকে হজম করতে রাজি আছেন সবাই? আজকে থেকে রাগটার একটু কমানো যাবে, থামানো যাবে তো? আল্লাহ তুমি কবুল করো, বড়ি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন। দুই সাহাবী ঝগড়া লাগলো, কথার পিঠে কথা, কথার নাম লতা। ঝগড়া করতে করতে এক সাহাবী রেগে মেগে আগুন, আল্লাহ রাসূল দেখতে লাগলেন আর বললেন, ইন্নি লা আ'লামু কালিমা লাউ ক্বালাহা লা যাহাবা দা আনহু। নিশ্চয়ই আমি এমন এক বাক্য জানি, এই বাক্যটা যদি এই সাহাবী পড়ে, তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। ওই সাহাবি বললে, ইয়া রাসূলুল্লাহ, বাক্যটা কি আমারে শিখিয়ে দেন, আমি চাই আমার রাগটা যেন থেমে যায়। আল্লাহর রাসূল বললেন, তুমি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে রাগ কমানোর দোয়ার নাম কি? সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশাই তনির রাজিম। এটা হচ্ছে এক নম্বর ফর্মুলা। এটা কয় নম্বর মনে থাকবে? রাগ আসলে এই দোয়াটা পড়বো, মুহূর্তে রাগকে ঠান্ডা করে দিবে কে? দুই নম্বর ফর্মুলা হচ্ছে, বেশি রাগ চলে আসলে আপনি চুপ থাকবেন, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, কুল ডাউন, রিল্যাক্স করেন, থামেন, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবেন না। অনেকে রেগে গেলে গড় গড় করে কি যেন বলে, গালিগালাজ করে, 14 গোষ্ঠী উদ্ধার করে স্যার আসে না নেই না। এই গালিগালাজ যখন কন্টিনিউ করবেন, আরো বাড়তে থাকবে আপনার রাগ, আপনি একটু থামেন, স্টপ, রিল্যাক্স এন্ড কিপ কোয়াইট। ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের কেউ যখন রেগে যায়, সে যদি রাগ থামাতে চায়, সে যেন চুপ থাকে, সে যেন কি থাকে? তাহলে বেশি রাগ আসলে কি গালা গালিগালাজ করবেন, চিল্লাপাল্লা করবেন, 14 গোষ্ঠী নিয়ে গালি দিবেন, কি করবেন? চুপ থাক, কি থাকবেন, মনে থাকবে নাকি ওয়াজের ময়দানেই শেষ, বাড়িতে যাইয়া কোথায় নেবেন? চুপ থাকতে রাজি আছেন তো? প্রথমে রাগ আসলে আউযুবিল্লাহ পড়, দুই নম্বরে চুপ থাকবো, তিন নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কার্যক্রম কমিয়ে দাও, লোয়ার ইউর অ্যাকশন, অ্যাকশন কমাও, ডাইরেক্ট অ্যাকশনে যাও না। আমরা কি করি? রাগ আসলে ডাইরেক্ট অ্যাকশন, এক তালাক, দুই তালাক, তিন তালাক, বাইন তালাক, 100 তালাক,
শাশুড়ির সুদ্ধা তালাক দেওয়া বলা আছে না রাইট? কয় তোর মারে তালাক, তোর চোদ্দ গোষ্ঠী তালাক, বিয়ে করছে একটা রে তালাক দেয় চোদ্দ গোষ্ঠী রে, এরকম ডাকাইতে আছে না নাই? আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জে এগুলো নাই। ওমরে ফারুক যখন খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছে, কয় তালাক? স্ত্রী এসে ওমরে ফারুককে বললেন, ইয়া আমির আল মুমিনিন, বিচার করেন। কি বিচার? আমার স্বামী তো আমার একশো তালাক দিছে, কয় তালাক? ওমরে ফারুক বললেন, তোমার স্বামীকে ডেকে আন। ডেকে আনা বলো, বললো ঘটনা কি? তালাক দিবার তিনটা একশোটা দিলা কেন? কয় রাগ হয়েছিল অনেক, মেজাজ গরম হয়ে গেছিল। ওমরে ফারুক বললেন, চাই আর তালাক মিন শিআরিল্লাহ, তালাক হচ্ছে আল্লাহর শেয়ার, এটা কোরআনের আইন, এটা নিয়ে ফাইজলামি করলি কেন? এদিকে আয় বিচার করি। জামাই বৌরে বসায় তিনি বিচার করে দিলেন, তিন তালাকে তোর বউ তালাক, বাকি সাতানব্বই তালাক তোর পিঠের উপর বউ, কই করবে? এবার জল্লাদ নিয়ে আসা হলো চাবুক নিয়া, ওয়াহেদ ইসনাইন তালাতা আরবা খামসা, এক একটা চাবুক মারে আর সিল্লান মেরা ওঠে স্বামী, কয় সব তালাক তোর পিঠের উপরে দিলাম। এরকম বিচার যদি ওমরে ফারুকের মতো বাংলার জমিনে থাকতো, একটা বদমাইশ খুঁজে পাওয়া যেত। লোয়ার ইউর অ্যাকশন, রেগে গেলে অ্যাকশন কমান, ডাইরেক্ট অ্যাকশন মেরেন না, কি করবেন? কার্যক্রম কমিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কায়েম, দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি কেউ রেগে যায়, ফালিয়া জিলিস, সে যেন বসে যায়, বা ইন যাহাবা আনহুল গাদাবু বসে যাওয়ার পরেও যদি তার রাগ কমে না যায়, সে যেন শুয়ে যায়। সুবহানাল্লাহ, পড়েন। দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসলে কি করবে? বসা অবস্থায় রাগ আসলে, স অবস্থায় রাগ আসলে গোয়ায় যাবেন, অনেক ভালো মানুষ এলাকার লোকেরা। স অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে গোয়ায় যাবেন, এরপর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবেন। রাগ আর নাই, কত সুন্দর ফিলোসোফার ছিল বিশ্ব ঈসা ইসলাম, এই কথাগুলোর দাম কত জানেন, ওজন কত জানেন, কিভাবে আমাদেরকে তিনি সভ্য বানাতে চেষ্টা করেছেন, কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন। দাঁড়িয়ে থাকলে যদি রেগে যাও বসে পড়ো, বসে গেলেও যদি রেগে যাও শুয়ে পড়ো, সুবহানাল্লাহ পড়েন। তার মানে রাগ কমানোর এক নম্বর ফর্মুলা আউযুবিল্লাহ পড়বেন, দুই নম্বর ফর্মুলা চুপ থাকবেন, তিন নম্বর ফর্মুলা অ্যাকশন কমিয়ে দিবেন, দাঁড়ালে বসবেন, বসে থাকলে শুয়ে যাবেন, চার নম্বরে বিশ্বনবী বললেন, তারপরেও যদি তোমার রাগ কমে না যায়, ঠান্ডা পানি দিয়ে অজু করো, রাগ কমায় দিবে কে? অজু করেন ঠান্ডা পানি দিয়ে, রাগ কমায় দিবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল গাদাবা বিনা শয়তান, নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে, রাগ এনে দেয় কে? একটু আওয়াজ করে বলেন না, এনে দেয় কে? রাগ এনে দেয় শয়তান। ও শয়তান ও খুলিকা মিনান নার, শয়তান তৈরি আগুন দিয়ে, শয়তান তৈরি কি দিয়ে? ওয়ান নারু তুতফাউ বিল মা, আর আগুন নিবাই পানি দিয়ে, আগুন নিবাই কি দিয়ে? এজন্য তোমাদের কেউ যখন রেগে যায়, ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, সে যেন ঠান্ডা পানি দিয়ে অজু করে, তার রাগটারে ঠান্ডা করে দিবে কে? সুবহানাল্লাহ পড়েন। মনে থাকবে সবার, এক নম্বর রাগ আসলে এক নম্বরে কি করবেন? আউযুবিল্লাহ পড়বেন, দুই নম্বর চুপ থাকবেন, তিন নম্বর বসে যাবেন শুয়ে যাবেন, চার নাম্বার অজু করবেন, রাজি আছেন? মাথায় ঠান্ডা পানি দিবেন, চেহারায় ঠান্ডা পানির ছাপটা দিবেন, দেখবেন আপনার রাগকে ঠান্ডা করে দিছে কে? এজন্য আল্লাহ বললেন, আমার মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়্যা ওয়াল আফিনা আনিন-নাস, মুত্তাকিন বান্দারা সুখে দুঃখে দান করে, রাগ ক্রোধ আসলে এটাকে তারা হজম করে। মুত্তাকিনদের তিন নম্বর বৈশিষ্ট্য হলো, তাদের সাথে কেউ অন্যায় করলে তারা ক্ষমা করে। সুবহানাল্লাহ পড়েন, কি করবেন? ক্ষমা করে দিবেন। মুত্তাকিদের তিন নম্বর বৈশিষ্ট্য কি? নাকি অন্তরের মধ্যে দুঃখ কষ্ট রেখে দিবেন? অনেকে আছে অতীতের কষ্ট ভুলতে চায় না, ভুলতে পারে না, কেউ আপনারে ধমকি দিছিল, কেউ আপনার সাথে খারাপ আচরণ করছিল, কেউ আপনারে গালি দিছিল, অনেকে এটা পেলে পুষে অন্তরে বড় করে রাখে, আছে না নাই? ভুলতে চায় না, মনের ভেতরে রাগ পেলে পুষে রাখা ঠিক না, মনে মনে কয়, তুই আমারে মারছিলি আমি তোরে মারব, তুই আমারে অপমান করছিলি ওই দিন, যদি একদিন সুযোগ পাই করে হতো এলাম, আছে না এরকম? সেই বিশ বছর আগে আপনারা সে অপমান করছে, ওইটারে পেতে পুষে আপনি অন্তরে নিয়ে বয়ে বেড়াচ্ছেন, আর এই হিংসা খুব যদি রাগ ভিতরে রাখেন, এটা আপনারা জ্বালায় দেয় ভিতরে, জানেন? আর যদি আপনি ক্ষমা করে দেন, একেবারে ঠান্ডা।
জানেন এই ফর্মুলা আপনারা, এই জন্য রাগ খুব হিংসা কখনো অন্তরে পুষে রাখতে নাই। মা যাদাল্লাহু আব্দান বিআফবিন ইল্লা ইহসান, কোনো বান্দা যদি তার অন্য কোনো ভাইকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা ক্ষমাকারী সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা নিজে ক্ষমাশীল, তিনি ক্ষমা করাকে পছন্দ করেন, তাই আমাদের বেশি বেশি ক্ষমা করা দরকার। এই জন্য এখন কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে, আপনার উপর জুলুম করে, অন্যায় করে, কি করবেন? মাফ করে দিবেন। মাফ করতে রাজি আছেন তো? আচ্ছা, সবাই বুঝে শুনে উত্তর দেন। আল্লাহ পাক আমাদের সব গুনাহগুলো ক্ষমা করে দেয়, আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমরা চাই কি চাই না? দেখেন, আমরা কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না, নিজেরা নিজেদেরকে ক্ষমা করি না। সে আমার সাথে খারাপ আচরণ করছে, আমি ক্ষমা করতে পারি না। ও আমারে গালি দিছিল, আমি ক্ষমা করি না, কিন্তু আমি কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই। মনে রাখবেন কিশোরগঞ্জের ভাইয়েরা, আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে কি করতে হবে? ক্ষমা করে দিতে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। কদরের রাত্রে আমরা এই দোয়া করি না যে আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন? আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না। আপনি যদি মুত্তাকি হতে চান, আগে মানুষকে ক্ষমা করতে হবে, রাজি আছেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অত্যাচারের বিপরীতে তিনি ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ, পড়েন। মুত্তাকিদের পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম, কয়টা? এক নম্বরে দান করে, দুই নম্বরে রাগকে কমায়, তিন নম্বরে কি করে দেয়? ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এই জন্য মাফ করার বৈশিষ্ট্য অর্জন করতে হবে প্রিয় ভাইরা। আমরা অনেকেই অন্যের ব্যাপারে অনেক তিক্ত অভিজ্ঞতা, আমারে গালি দিছিল, আমারে ঠকাইছিল, এগুলো বলতে পারি না, আছে না নাই? এগুলো বলে যান, বললে দেখবেন সব ঠান্ডা, হৃদয়টা ঠান্ডা। এবং এটা গত হয়েছে, যারা অন্যকে ক্ষমা করে দেয় এদের রাতের ঘুম ভালো হয়, যারা অন্যকে ক্ষমা করে দেয় এরা স্বস্তিতে থাকে, এদের কোনো মেন্টাল স্ট্রেস থাকে না, এদের হার্ট অ্যাটাক হয় না, এরা স্ট্রোক করে না, আলহামদুলিল্লাহ। পড়ে কয়টা গেল আর বাকি কয়টা? চিল্লায় বলতে হবে কয়টা। দুই মিনিট সময় হবে আপনাদের শোনার, সবার সময় হবে। চার নম্বর আল্লাহ বললেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। যদি তোমরা মুত্তাকি হতে চাও, মুত্তাকি বান্দার চার নম্বর গুণ, তারা যদি কোনো অশ্লীল কাজ করে, পাপ করে, সাথে সাথে ক্ষমা চায় কার কাছে? যত পাপ আমরা করি না কেন, ক্ষমার দরজা আমাদের জন্য খোলা রেখেছে কে? সব সময় খেয়াল রাখবেন, কিশোরগঞ্জের যুবক ভাইয়েরা, পাপ হয়ে যেতে পারে, এটা ভেরি সিম্পল। তুমি মিথ্যা বলে ফেলেছ, হাতে ভেজাল দিয়েছ, ওজনে কম দিয়েছ, পরকিয়া করেছ, অবৈধ দৈহিক সম্পর্ক করেছ, ব্লু ফিল্ম দেখেছ, নিজের উপর নফসের উপর জুলুম করেছ, তারপরেও তোমার জন্য ক্ষমার দরজা খোলা রেখেছে কে? মনে রাখতে হবে, আমাদের পাপ যত বড় হোক, তার রহমতের দরিয়া তার চাইতেও বড়, ঠিক কিনা? আমাদের গুনাহ আর অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমাদের অন্যায় আর পাপ যদি হয় পাহাড়ের সমান, আমার রবের দয়া আকাশের সমান, ঠিক না? বিষ্ণু বলেছেন, কুল্লুকুম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তোমরা সবাই পাপী, আমরা সবাই কি? আওয়াজ করে বলেন না, আমরা সবাই কি? আমরা যে পাপী এটা বলতে আপনাদের লজ্জা লাগে? আমরা সবাই কি? শুধু কি পাপী? পাপীর ঘরের পাপী, চোদ্দ গোষ্ঠী পাপী, আমি পাপী, আমার বাবা পাপী, আমার মা পাপী, আমার দাদা পাপী, আমরা সবাই পাপী। আল্লাহ রাসূল বললেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে, ইস্তেগফার পরে, ঠিক কি না? পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাচার আমার নাই উপায়,
দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন, পৃথিবী না জানো কবি তো জানি আমি কি পাপ করেছি, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। চিল্লায় পড়তে হবে সবাই, আমিন। এজন্য আল্লাহ বললেন, আমার মুত্তাকি বান্দারা যদি ভুল করে, আমার মুত্তাকি বান্দারা যদি অন্যায় করে, সাথে সাথে ক্ষমা চায় কার কাছে? ক্ষমার দরজা আমাদের জন্য খোলা আছে রাই। আমরা যদি ভুল করি, অন্যায় করি, আমরা পড়ি রব্বানা ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, নফসের উপর জুলুম করেছি, তুমি যদি মাফ না করে দাও, আমাদেরকে মাফ করার দুনিয়াতে কেউ নাই, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, মুত্তাকিদের চার নম্বর গুণ, ভুল হতেই পারে কিন্তু নিরাশ হয় না, হাল ছেড়ে দিও না, তোমাদের জন্য আমি আল্লাহর ক্ষমার দরজা খোলা আছে না, নাই 24 ঘন্টা খোলা। সকালে ভুল করছেন, মাফ চাইবেন কার কাছে? দুপুরে ভুল হয়েছে, মাফ চাইবেন কার কাছে? রাতে ভুল হয়েছে, মাফ চাইবেন কার কাছে? কারণ মুমিন বান্দারা জানে, মুত্তাকিনরা জানে, আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নাই, তাই গুনাহ হলে, পাপ হলে আমরা ক্ষমা চাই কার কাছে? যদি পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, ওযু করে জায়নামাজটা বিছিয়ে চোখের পানি ছেড়ে দেন, চোখের পানি চোখবে, নাকের ডগাবে, জমিনে পড়ার আগে ওই অনুতপ্ত বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন, আল্লাহ আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার আর কোন দ্বিতীয় মাবুদ আমাদের আর আছে নাকি? চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, অভাব আছে? আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই, ঠিক না? আমার গুনাহ ক্ষমা করার মতো দ্বিতীয় কোনো মালিক নাই, দ্বিতীয় কোনো রব নাই, দ্বিতীয় কোনো প্রভু নাই, তুমি যদি ফিরিয়ে দাও কোথাও যাওয়ার জায়গা নাই, ঠিক কি না? এভাবে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে মাফ করে কে? আল্লাহ বলে, মুত্তাকিদের ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু ভুল হওয়া মাত্রই তারা আমার কাছে ফিরে আসে, তারা আমার কাছে ক্ষমা চায়। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালাম। 5 নম্বর বৈশিষ্ট্য হলো, জেনে বুঝে ক্ষমা চাওয়ার পরে ওই পাপ কাজ দ্বিতীয়বার আমার বান্দারা করে না, ঠিক কি না? ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। 5 নম্বর বৈশিষ্ট্য, মুত্তাকিদের সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে, জেনে বুঝে তারা পাপ কাজ রিপিট করে না। কারণ আপনি যখন তওবা করবেন, আপনি যখন ক্ষমা চাইবেন, আপনি আল্লাহর কাছে ওয়াদা করবেন, আল্লাহ ভুল হয়েছে, অন্যায় হয়েছে, চোখের পানি ছেড়ে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি ছাড়া ক্ষমা করার কেউ নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, পারত পক্ষে এই পাপ কাজ, এই ভুল কাজ আমি আর করব না। ওয়ালা মিসরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তাফসীর ইবনে কাসীর এসেছে, ওয়ালা মিসরু মানে ওয়ালা ইস্তামিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। জেনে বুঝে ওই পাপ কাজ কন্টিনিউ করে না। আপনি সকালে ভুল করছেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, বিকেলে ওইটা আবার করা যাবে? সকালে খাদ্যে ভেজাল দিছেন, বিকেলে মাফ চান, এরপরের দিন আবার ভেজাল দেন, আবার মাফ চান, তারপরের দিন বাজারে আবার ভেজাল দেন, তারপরে মাফ চান, এরকম করলে মুত্তাকি হওয়া যাবে নাকি? না, একবার যখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাবো, আর জীবনে ওই পাপ কাজ আমার দ্বারা হবে না। চিল্লায় বলেন, ঠিক কিনা? এই 5টা গুণ যার মধ্যে থাকবে তাদেরকে বলে মুত্তাকি। তাদেরকে কি বলে? তাদের জন্য ক্ষমা আর জান্নাত প্রস্তুত করে রেখেছে কে? এই ক্ষমা আর জান্নাত হচ্ছে ডান দিক, আর বাম দিকে আছে জাহান্নাম। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা ডানে যাবো না বাইরে যাবো? কিশোরগঞ্জের ভাইয়েরা আওয়াজ করে বলেন, আমরা কি ডানে যাবো না বাইরে? আমরা সবাই মুত্তাকি হতে চাই কি চাই না?
মুত্তাকিদের কয় গুণ? আরো জোরে বলেন, এক নম্বর, আওয়াজ করে বলেন মাশাআল্লাহ, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে। দুই নম্বর, রাগকে নিয়ন্ত্রণ করে। তিন নম্বর, মানুষকে ক্ষমা করে। চার নম্বর, ভুল হলে তওবা করে কার কাছে? পাঁচ নম্বর, পারতপক্ষে ওই ভুল শেয়ার রিপিট করে, তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে কে? আমরা দুনিয়ার বুকে কিশোরগঞ্জের ময়দানে যেভাবে একসাথে একত্রিত হলাম, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতেও একত্রিত হওয়ার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।